হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বেবি ভ্যাকসিনেশনের উপর কিছু টিপস দিতে চলেছি, যে টিপসগুলো আমি ফলো করে থাকি। আশা করি তোমাদের খুব হেল্প হবে, আর তোমাদের হেল্প হলে আমার খুব ভালো লাগবে। তো প্রথমত আমি বলবো যে তোমরা সবাই জানো যে বেবি ভ্যাকসিনেশনের একটা নির্দিষ্ট ডেট থাকে। তো সেই ডেট টু ডেট ভ্যাকসিনেশন নেওয়ার সবসময় চেষ্টা করবে, সবসময়। কখনোই কিন্তু একদিনও ডিলে করবে না। অনেকে আছে ডিলে করে, কিন্তু কখনোই এটা করো না। নেক্সট, যেদিন ভ্যাকসিনেশন তুমি নিয়ে যাবে ভ্যাকসিনেশনের জন্য, সেদিন কিন্তু সাথে ভ্যাকসিনেশন কার্ড বা হেলথ কার্ড নিতে কিন্তু তুমি কখনোই ভুলো না। আর যখন বেবিকে ড্রেস পরাবে, তখন খুব ঢিলে ঢালা ড্রেস তুমি পরাও বেবিকে, যাতে সেটা রিমুভ করতে খুব সুবিধা হয় বা রিমুভ ভ্যাকসিনেশন দেওয়ার পরে পরাতে খুব সুবিধা হয়। যদি হাতে ভ্যাকসিনেশন থাকে তাহলে কিন্তু তুমি স্লিভলেস পরাতে পারো, আর যদি পায়ে থাকে তাহলে খুব হালকা কোনো প্যান্ট বা পাজামা টাইপের কিছু পরাতে পারো। আর যখন আর আরেকটা কথা, যেটা ভ্যাকসিনেশনের দিন অবশ্যই বেবির সাথে মাকে যাওয়াটা খুব জরুরি। কেননা তোমরা সবাই জানো যে ইনজেকশনের পরে বেবির কিন্তু খুব পেন হয়, ওরা প্রচুর কান্নাকাটি করে, তখন কিন্তু ওদের একমাত্র মাকেই প্রয়োজন হয়। তো মা যদি না যায় সেটা খুব খারাপ, কেননা তুমি যদি সেক্ষেত্রে বেবির জন্য মার স্পর্শ বা মার জড়িয়ে ধরাটা খুব দরকার হয়। ওদের কিন্তু তখন খুব আরাম হয় যখন আমরা ওদেরকে হাগ করি। দেন তুমি এরকম বলতে পারো যে আমি যেহেতু ভ্যাকসিন ইঞ্জেকশনে ভয় পাই, সেহেতু আমি ইঞ্জেকশন ভ্যাকসিনেশনের দিন যাই না। তবে এটা করো না, ভ্যাকসিনেশনের দিন তুমি যাও। তুমি যদি ইঞ্জেকশনে ভয় পাও তাহলে তুমি নার্সকে বলো ভ্যাকসিনেশন রুমের মধ্যে বেবিকে ধরে ইঞ্জেকশন দিয়ে দিতে। বেবি যখন ইঞ্জেকশন হয়ে বাইরে বেরিয়ে আসবে, ও যখন কান্নাকাটি করবে, তুমি তাকে যখন তুমি তা তখন ওকে জড়িয়ে ধরো, হাগ করো, আদর করো, ফিড করাও, দেখবে ও খুব আরাম পাবে, ওর খুব ভালো লাগবে। যখন তুমি বেবিকে নিয়ে ভ্যাকসিনেশন রুমে বসবে, তখন কিন্তু তোমাকে যদি 1 থেকে 6 মাসের বেবি হয় তাহলে কিন্তু তুমি ওকে জড়িয়ে নিয়ে বসতে পারো। আর যদি তার থেকে বড় বাচ্চা হয় তাহলে ওকে ও তোমার হাঁটুর মাঝে ওর হাঁটু নিয়ে ওকে সামনে দিয়ে ওর হাত দুটো জড়িয়ে ধরে রাখো। কেননা বাচ্চা যত বড় হয় তত কিন্তু চঞ্চল হয়, সুতরাং ওরা যদি এদিক ওদিক হাত পা ছোড়ে তাহলে কিন্তু ইঞ্জেকশন বেকায়দা ঢুকে যেতে পারে, ঢুকে যাওয়ার পরে বেকায়দা ব্লিডিং হয়ে যেতে পারে বা অনেক কিছু প্রবলেম হতে পারে সেক্ষেত্রে। সুতরাং তোমাকে সামলাতে হবে বেবিকে। আমরা সবাই জানি যে ভ্যাকসিনেশনের পরে জ্বর আসার সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে মেনিনজাইটিস বি ভ্যাকসিনেশন নেওয়ার পর বাচ্চাদের প্রচুর জ্বর আসে। তো সেক্ষেত্রে তোমাকে ওকে ক্যালপল বা প্যারাসিটামল লিকুইড দিতে হবে। খেয়াল রাখবে ক্যালপল বা প্যারাসিটামল লিকুইড তোমাকে কিন্তু 4 ঘন্টা অন্তর অন্তর দিতে হবে, বা 1 ঘন্টা অন্তর অন্তর কিন্তু তুমি কখনোই দিতে পারবে না। প্রথম ডোজ দেওয়ার পরে তোমাকে দ্বিতীয় ডোজ দেওয়ার মধ্যে 4 ঘন্টা গ্যাপ রাখতেই হবে। লিকুইড প্যারাসিটামল বা ক্যালপল তুমি দিতে পারো। যদি লিকুইড প্যারাসিটামল বা ক্যালপল না থাকে তাহলে একটা ট্যাবলেটকে 4 খণ্ড করে সেটাকে ডাস্ট করে দুধের সাথে মিশিয়ে খাওয়াতে পারো। তবে দুধের সাথে মিশিয়ে খাওয়াটা 1 থেকে 6 মাসের বাচ্চাদের জন্য ঠিক আছে, কিন্তু বাচ্চা যখন বড় হয়ে যায়, মানে 6-7 মাস বয়স হয়ে যায়, তখন যেহেতু ওরা সলিড বা সেমি সলিড ফুড খাওয়া শুরু করে, তো সেক্ষেত্রে তোমার বাচ্চাদেরকে দুধের সাথে দুধের সাথে ক্যালপল বা প্যারাসিটামল না দেওয়াটাই খুব ভালো। কেননা বিভিন্নভাবে রিয়াকশান হতে পারে, আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হতে পারে। তো সবসময় চেষ্টা করবে বেবিকে ক্যালপল বা প্যারাসিটামল জলে গুলে একটু কষ্ট করে খাইয়ে দিতে, বা দুধের সাথে ছোট বাচ্চাদের 1 থেকে 6 মাসের বাচ্চাদের দুধের সাথে দেওয়ার চেষ্টা করবে। ভ্যাকসিনেশন দেওয়ার সময় কিন্তু মাকে খুব শান্তভাবে থাকতে হবে। মা যদি খুব মানে অ্যাংজাইটির মতো হয়ে যায় তাহলে কিন্তু বেবিদেরও ক্ষেত্রেও খুব প্রবলেম হবে। আর অনেক সময় এটা হয় যে ভ্যাকসিনেশন দেওয়ার পরে আমাদের তোমরা হালকা করে জায়গাটা মালিশ করে দিতে পারো যাতে ওষুধটা সরে যায়। আর ভ্যাকসিনেশনের পরে অনেক সময় এই প্রবলেমটা আমাদের অনেকের ফেস করতে হয় যে জায়গাটা ফুলে যায় বা মোটা হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো এক্ষেত্রে তোমরা এটা করতে পারো, যখন দেখছো যে ফুলে গেছে বা শক্ত হয়ে গেছে, তখন হালকা গরম শেক দিয়ে জায়গাটাকে শেক করতে পারো। কেননা তো শেক করার আগে অবশ্যই নিজের স্কিনে দিয়ে টাচ করে দেখবে কতটা গরম, কেননা ওদের স্কিন কিন্তু খুব সেন্সিটিভ হয়। সুতরাং তুমি যেটা সহ্য করতে পারবে তার কিন্তু অনেকটা কম ওদের সহ্য করা
করার ক্ষমতা, সেক্ষেত্রে তোমাকে ভালো করে খেয়াল করে ওদেরকে চেক করতে হবে, নইলে কিন্তু স্কিনটা পুড়ে যাবে। আর যখন আর যে এক ধরনের জেল পাওয়া যায়, সেই জেলটা তোমরা ব্যবহার করতে পারো। সেই জেলটা কিন্তু যখন ব্যবহার করবে, যে ছিদ্রটা ইনজেকশন দেওয়ার জন্য যে ছিদ্রটা হয়েছে, সেই ছিদ্রটাতে যেন জেলটা না ঢোকে, সেক্ষেত্রে খেয়াল রাখবে। আর যদি কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই ডাক্তার বা নার্সকে জিজ্ঞেস করতে দ্বিধাবোধ করো না, ওনারা কিন্তু আমাদেরকে হেল্প করার জন্য সবসময় আছেন। সুতরাং কোনো প্রবলেমের জন্য, বাচ্চাদের কোনো প্রবলেমের জন্য তোমরা নার্সকে অবশ্যই জিজ্ঞেস করো। আর যদি আর সবসময় চেষ্টা করবে যে 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 প্যাম্পার্সগুলো স্ক্র্যাচার দেওয়া, মানে সামনে থেকে খোলা যায়, সেই প্যাম্পার্সগুলো ব্যবহার করতে, আর প্যান্ট টাইপ প্যাম্পার্স ভ্যাকসিনেশন দিন না ব্যবহার করতে। আমার কাছে ওই দিন প্যান্ট টাইপ প্যাম্পার্সই ছিল, তো আমি সেই জন্য বাধ্য হয়ে ওটা ব্যবহার করেছি। তো আমার আজকের টিপসগুলো এই পর্যন্ত থাকলো। যদি তোমাদের হেল্প হয়ে থাকে আমার খুব ভালো লাগবে। তো প্লিজ আমার চ্যানেল So we need feet between your knees. Oh my God. You pop on your lap. And sit. So feet between your knees and just have her thighs exposed. It'd be nice if you just hold her hands up really nice and firmly. That's lovely, thank you. I've got rib two, so just have it low. Ready? One, two, three. কত সবাই বসে আছে দেখো, তোমার মতো সবাই বসে আছে। ম্যাম আদিন আসুন। কাঁটা ঠিক দাও, কানে কাঁটা চল।